की हरचर चहरचर आगे प्रसारित करा सही कौन थे के दुनिया थे के आगे डराते थे नहीं भारतीय साहस होगी ना एक गाने भी उठी थी हजार हजार लोग खड़ा तो गाना सी सभी बातों समर्थन है सभी का नाम दो बदन अर्थात दो जगह हो एक तो वर्तमान है ना एक तो भविष्य है गायक चिर अमर शिल्पी हमेशा जवान कलाकार मोहम्मद रफी गाने प्रथम एवं द्वितीय शब्द ही बोलना भी रहा गर्दिशों में हर दम मेरे इश्क का सितारा আমি সবচেয়ে জোরের উপরে ছিলাম এই গানের সাথে আমার জীবনের বাস্তব শতভাগনা হলেও কম না কিন্তু আমি নিরাপদ চাষবিক নয় ভাগ হয়ে গেছি আমি জীবনে কোথাও দাঁড়াতে পারি নাই জিসে মত নেই না পুছা আজ রেডিও তাকে দেখে নেই এড়াই গেছি ওসে জিন্দগি নে মারা জীবনে তাকে স্থান দেয় নেই আমি মারখানি থেকে নতুন ভাবনায় ব্যস্ত বাবা আমাকে এক বছর সময় দিয়েছেন এক বছরে তুমি ভেদাব শেষ করে নেও তারপরে এক বছর আমাকে দিয়ে দিবা আমি আদা লবণ খাওয়া ছাড়াই লেগেছি এক বছরে আমাকে সামাল দিতেই হবে আমি চাই মহামারী আমাকে আর একটু শক্তি দাও তুমি শক্তি না দিলে তো আমি বাহ চাই আল্লাহ শব্দই তো আমি ব্যবহার করা ছেড়ে দিয়েছি বেশ কয়েক বছর আগে থেকে আল্লাহ বলে আমার কথা খারাপ হয়ে যায় আমি একটু নিয়ে আগে আল্লাহ বলে তো আল্লাহ জীবনে দেখেছো কোনো দিন আল্লাহ কি রেগ আছে না ঠিক আছে পাও পাক আল্লাহ কোন ভাষায় কথা বলে আল্লাহ যেটা জানো না সেই কথা বলো না বাবার কাছে একটু বই আমি দেখেছি আজকে এটা ছয় ছ বছর আগে ফরাসি দার্শনিক রেনে দেকার্ত তিনি তার ভূমিকা তিনি নিজেই রেখেছেন তুমি যাহা প্রমাণ দিতে পারবে না প্রকাশে তাহা তুমি বলো না কি ভয়ঙ্কর ঘোষণা আমি যা বলবো আমি আল্লাহ কি প্রমাণ দিতে পারবো কেউ যদি আমাকে উল্ফর কিছু প্রশ্ন করে আমি যে একটাও দিতে পারবো না সুতরাং তা বলাই ভালো আর বাবার পবিত্র জমানে যে সমস্ত হলিয়ালাদের নাম আমরা শুনি তারা একজনেও তা আল্লাহর পূজা করে নাই আল্লাহ নিজেই তো সরে গেছেন সুরা আল ইমরানের 196 নম্বর আয়াতে বলতেছে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার রসুলের মাধ্যমে আমাকে ভালোবাসো আমাকে ছাড়া শিখি না কিছু চাও তার মাধ্যমে চাও আল্লাহ কিন্তু আলাদা হয়ে গেল সুরা আল ইমরানের 131 নম্বর আয়াত সম্বন্ধে অনেকেই জানেন কিন্তু 96 নম্বর আয়াত থেকে গলা কাটা একত্রিশটা একটু অনির্ধারিত একটু রহস্য জড়িত কিন্তু ছিয়ানব্বইটা পরিষ্কার পরিষ্কার করা আছে আমার রসুলকে বলো একেবারে নিচিত দেখিয়া রসুলের কথা বলছে রসুলের নিচে আর কোনো মর্যাদাই নেই মর্যাদার প্রথম আসনে হলো রসুল বাবা এটা অনুবাদ করে নিয়েছেন সুরা হবে 578 নম্বর আয়াতে বাবার পবিত্র জবানে ভক্তকে বহুবার শুনেছেন আপনার আমিও শুনেছি 75 নম্বর আয়াত বাবার অনুমতি সাপেক্ষে একবার আমি 78 নম্বর করেছিলাম এখন করবো না অনুরোধ করবো বাবার অনুগত হতে আপনার কাছে অনেকের কাছে আছে জেনে নিয়েন এখানে আসবেন আর যাবেন না বাবার কথা শুনবেন এতে আপনি কি লাভবান হবেন আমার তো মনে হয় না বেশি লাভবান হবে তবে একটা লাভবান হবে আগামী জীবনটা একটু সাংঘাতিক ব্যাঘাতই পাবে বাবার দয়ায় বন্ধুগণ বাবা তো আমাকে 15 মিনিট সময় দিয়েছিলেন অনেক সময় হয়ে গেছে আরো 5 মিনিট সময় দিয়ে গেছি আমি অলিয়া নামের কথা কখন বলবো আমি আমার নিজের দিকে একটু তাকিয়ে দেখি আমি কি করেছি বাবার কথা একটি একটি কথা আমার পরম সভ্য লাহিদ ভাই তিনি বলেছিলেন একটু হালকা উত্তেজিত হয়ে নাইপে এসে করেছিলেন আমি বাঘের বংশধর ফেরো আমি বলছিলাম না আপনি ফেরো না
আপনি যাই বলেন বলেন, কিন্তু আমি স্বীকার করব না। আমি বলবো আপনি বাঘের বাচ্চা, বাঘ বাঘ নয়, আপনি বাঘের বাচ্চা সিংহ। তিনি বলেছিলেন হালকা উত্তেজিত হয়ে বাবার বই ষোলবার পড়েন। আমি কসম খেয়ে বলতে পারি ষোলবার কেউ পড়েছেন থাকলে হাত উঠান। এত সহজ না বন্ধু, অথবা বন্ধু না কেউ বলেন নাই, আমি নিজেও বলি নাই। শুনে সবার পবিত্র মাটিতে একদিন প্রশ্ন করেছিলেন, হাত উঠাও আমার বই কি মাঠে পড়েছে? এক সোনা চালো হাত উঠে যায়, আমিও না। তবে আমি প্রথম থেকে এক লাইন পড়লে এক লাইনে বোঝার চেষ্টা করি, আর আলাদা একটা খাতা কলম রাখি কাছে, সেখানে কিছু নোট করি। বইকে আচর কাটার স্বভাব আমার নাই। কয়েক বছর যাবার একটু স্পট করে রাখি ছোট্ট একটুখানি, অর্থাৎ আমি দেখলে চিনব, এটা অন্য লোকে চিনতে পারবে না। আর যেটা অত্যন্ত উঁচু মানের সেখানে ছোট্ট একটা তির্চি ঘটিয়ে রাখি, রিভার জানি, এটা আমার দেখা দরকার। আমি আজকে আজকের কথাই বলি, আমার পরম শ্রদ্ধেয় রাজশাহী নাটোরের আইনজীবী শিবিরের অধীনে চাকরিতরত, তিনি আমাকে ফোন দিয়ে বললেন ভাই, আমি বললাম ভাই যান আপনি এইভাবে এটাতে এইটা তো মনে হয় আজকে আমি আসতে পারবো না। আমি ভেবেও নিয়েছি আজকে আমি যেতে পারবো না। কিছুক্ষণ আগে আরেক শ্রদ্ধেয় ভাইজানকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে সে একটা খবর দিলেন, আমার সমস্ত হিসাব নিকাশ কার্যক্রম ভণ্ডুল হয়ে গেল, সমর্থ পাল্টা হয়ে গেল, ইনসান লাখ সূর্যে তো কে হতা হয়, ভারতবর্ষের চিত্র জগতে অত্যন্ত উঁচু মানের একজন পরিচালক, তার প্রত্যেকটা ছবিতে এই কবিতার দুটো লাইন থাকতো, যখন নায়ক নায়িকাদের প্রযোজক পরিচালক দিতে নাম ধাম দেখাইতেন সেন্ট্রাল বোর্ডের সার্টিফিকেটের সময় বা তারপরে যখন ব্যাকগ্রাউন্ড থেকে হালকা মিউজিক থাকতো, এই কবিতাটা থাকতো, ইনসান লাখ সূর্যে তো কে হতা হয়, মানুষের হাজারে চিন্তা করে তাতে কি আসে যায়, অহিরি হতে সব হিসাব নিকাশ করতে পাঠা হয়ে গেল মুহূর্তের ভিতরে। আমি পত্রিকা করেছি 18 বছর পরে মিলিটারিতে একমাত্র পুত্র চাকরি করে 18 বছর, অনেক চিঠি অনেক সংবাদে পড়ে অনেক মোবাইলে কান্নাকাটি করার পরে উনি আসবেন দেশে আসার পরে বাবা মা মন্দির বিবাহ বন্ধন আবদ্ধ করাবার জন্য উঠে পড়ে ডেকে গেলেন, যথাযোগ্য মর্যাদায় একটা পাত্রের খুঁজে পেয়ে আনুষ্ঠানিকতার আয়োজন করলেন, যথাসময় বর চলে গেলেন আনুষ্ঠানিকভাবে পুত্রবধূকে নিয়ে আসার জন্য। যাওয়ার পথে ঠিকই গেছেন, ফেরার পথে নির্মমভাবে বর নিহত হলেন। এটাই তো চৌকি মেরে সমঝা মেরি কষ্টি কো কি নানা মিল গায়া। আমি মনে করছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, বাবার পবিত্র তো মানে গাধা গল্প শুনছেন না, অথচ এখানে কারো মনে আছে মনে করছে পায়ে এসেই করেছি, কিন্তু দুই তিন আর বাকি থাকছে গাধা গায়ে দিল গাধা মানে বুঝে मेरे संख्या मेरी कृष्टि को किनारा मिल गया, मटर किस मन को और कुछ भी मंजूर था, आखिर जब घूरी तो कृष्टि से किनारा दूर था। ताकत है कि बोलो दूर हमारा अवस्था से किसी ने कौन मने चुना से कि तो कार्य कर करते पाची ना बाबा का से प्रार्थना मरे गई बाबा আমি আমার চেষ্টা বা জোর দিয়ে ধুলি করাও আমি লাভবান হতে পারবো বলে আমি বিশ্বাস করি না। আপনার দয়া হলে আশা হবে, আপনার দয়া ছাড়া। আমার জন্মদাতা পিতা বলতেন মুছিকে যত কাছে থাকা যায় তত ভালো, যত দূরে যাবে তত তোমার দুর্ভাগ্য। তুমি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে,
তোমার প্রাইভেট কোথাও পাকিস্তানে বা ভারতে তুমি কি শিখতে পারবে? তোমার গৃহ শিক্ষক যদি এত দূরে থাকে তুমি শিখবে কি? তার থেকে ভালো মুসলিমের কাছে আসো, তাই তো মুসলিমের কাছে আসতে পারি না, তবে চাপাবাদি করি না কেন? দীর্ঘদিন পরে একটা শিক্ষক এসে বলতেছি আমি আগে ভুল চেষ্টা করেছি, আত্মসমর্পণ শব্দটা সহজ নয়, নিজের স্বাধীনতা বলতে কিছু থাকতে পারবে না, এরই নাম মুসলিম, এরই নাম আত্মসমর্পণ। আমরা আরবি শব্দ চিহ্ন বুঝতে পারি কি চোখে ভাষা করি মুসলমান, আরবিতে বলা হয় মুসলিম, ইংরেজিতে বলা হয় কমপ্লিট সারেন্ডারে, যার কোনো স্বাধীনতাই নাই। যেমন জিন আর ইনসান ছাড়া তো হইতে তারা বাস করে, এদের কারো স্বাধীনতা নাই, থাকলে 7-8 বছরের একটা ছেলে বিশাল দেহধারী এক গরুকে গলায় রশি বেঁধে টেনে নিয়ে যায়, ইচ্ছা করে মুহূর্তের ভিতরে ছিন্ন ভিন্ন করে দিতে পারে, ঢাকা শহরে কিন্তু হেল্প করে 3 বছর আগে একজন কোরবানি দিতে উদ্যোগে হলে কাপড়ি থেকে লক্ষাধিক টাকায় গরুর পশুকে ওই কোরবানির পশু গরু কিনে এনেছেন, বাড়ির সামনে বেঁধে রেখে বসতাম, তো বাড়ির ভিতরে দিয়ে কিছু খাওয়া দাওয়া আপনার ইতিমধ্যে খাওয়া রাখো বাইরে থেকে গরু ছুটে গেছে, আমি 4-5 টাকা দিয়ে 3 দিন ছুটে গেছে, রান খাবো কার বলতে না খাবো দৌড়ে আসার সামনে সাথে গরু 1 সেকেন্ডও সময় তাকে দেয় নাই, গরু চোখের দিকে গরু দিল সেই গরুটা পাওয়া গেছে, গরু করতে করতে আর খাওয়া পাওয়া যায় নাই, বন্ধ করে এলাকায় ঘটনা কি সম্পত্তি ঘটেছিল, মামলা সাহেবের বড় ভাই গান বাজনা করে, মামলা সাহেব বলতেছে ভাইয়া তুমি গান বাজনা করো তোমার জন্য অনেক টাকা আমাকে লজ্জা পেতে হয়, তুমি কি এটা বন্ধ করতে পারো না, না বল না করো না করো গানটা ছেড়ে দাও, বলে দেখো তুমি আমার স্নেহের ছোট ভাই নিজেকে বোঝো না, সেটা না বলাটাই ভালো, হ্যাঁ তুমি এই কথা আগেও বলেছো, তবে তোমাকে একটা অনুরোধ করি তুমি তুমি দয়া করে বিবেচনা করো, তুমি নিজে হাতে কোনো প্রাণী জবাই করো না, তুমি পারো না ইতিমধ্যে অনেক করেছ, আর আমি বলছি আমি আমার কথা বলছি মাওলানা সাহেব এই শব্দ উদযাপন হয়ে যাওয়া কোরবানি দিতে অনেকেই বহু বছর কোরবানি করেছে, নির্মম নিষ্ঠের মতো ধারালো ছুরি নিয়ে ধপধপে সারা পাঞ্জাবি রক্তে ভেটে যায়, মনে হয় তিনি অত্যন্ত আনন্দিত বোধ করছেন, কিন্তু মাওলানা সাহেব তুমি কি জানো মুসলমানকে জব করছো রান করতে খাওয়ার জন্য, কোন আল্লাহকে খুশি করার জন্য, তুমি কি জানো একটা বিখ্যাত আয়াত রয়েছে আমি প্রকাশ্যে বলতে দীঘাবত প্রতিযোগিতায় ক্ষমা চাইছি, আমাদের এখানে অনেক লোকে আছেন যারা কোরবানি দিয়েছেন দীঘাবত মাংস খেয়েছেন, বিধায় আমি প্রকাশ্যে বলতে পারলাম না, আপনি জানতে চান সাধনা কি ব্যতীত হলে অবশ্যই আপনি জানবেন, বাবা থেকে ডাইরেক্ট দিবেন না, আমি নাম বলবো না, গত সপ্তাহে একজনকে বলেছেন তোমাকে আমি দিব, তোমাকে আমি বর্তমান দিব, ভবিষ্যৎ দিব না, আমি একটু পর্দা রেখে কথা বললাম তোমাকে আমি বর্তমান দিব, বাবা এক সময় করেছিলেন বাবা তুমি এই আমলটা নিয়ে যাও এইটা এইটা, আমি বললাম বাবা টাকা কামাই করার মন্ত্র শিখতে আমি আপনার কাছে আসি নাই, এটা আমি একাই পারি, এটা আমি একাই পারি, আমি যেটা পারি না ওটার জন্য বাবা আপনার কাছে আসি, আমি নেই নেই টাকা তো দুনিয়ার জন্য বাবা আসতেও বলেছেন,
টাকা পয়সা চিনলাম, বাড়ি ঘর চিনলাম, এটা ব্যবসা বাণিজ্য ছেড়ে গেলে সব চিনলাম, আমাকে তো আমি চিনলাম না। এই দেহের ভিতরে কে ছিল বেরিয়ে যাওয়ার সময় কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে, তখন হায় ভুজাল করলে কোনো লাভ হবে না, কারণ তাকে আর সময় দেওয়া হবে না। সাত যেরকম সময় দেওয়া হয় নাই, এরকম প্রত্যেকটা মানুষ আর চিনতেও সময় দেওয়া হবে না। আদরের সঙ্গে এসে গেলে তিনি ফেরত যাবে না। সাক্ষাৎ করেছিলেন, বন্ধু তোমার নাম জীবনে শুনেছি, বিশ্বাসই তো করতাম না, কিন্তু তুমি তোমার আল্লাহকে একটু সময় দিয়ে দাও না, আমি একটু কষ্ট করে জানলামটা তৈরি করেছি। বলছে দেখো আমার মালিকের হুকুম নাই যে তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া। ইতিহাসে প্রমাণ পাওয়া যায় ঘোড়া রেখাবে এক পাও আর আরেক পাও তুমি জমিনে স্পর্শ করেছেন, ওই অবস্থায় তিনি কাজ হয়ে পড়ে গেলেন। যা বর্তমানে ইরাকের অন্তর্গত ইরাক সরকার এটাকে নিষিদ্ধ এলাকা হিসেবে ঘেরাও করে রেখেছে, জঙ্গল হয়ে গেছে। আমি একদিন আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, এই জায়গাটা একদম জঙ্গল কেন, তুমি যাবো না? আমি বললাম আমি জানতে চাই তোমাকে জিজ্ঞেস করতাম না, ইসলাম কি হবে তুমি দেখো নাই সাঁতারে, না হ্যাঁ সাঁতারে কেন সাঁতারে ভেস কর। বন্ধুগণ কোরআনে আরেক বিখ্যাত ঘটনা, মাদন নগরীকে উল্টে দেওয়া হয়েছিল, চারজন ফেরেশতে এসেছিলেন, স্বয়ং মানব জাতির সংবিধান কোরআন বলছে সেই এলাকাটা আজও মরুভূমি রয়ে গেছে, একটা গাছ কাছা লতা পাতা পর্যন্ত কিচ্ছু নাই সেখানে। আমি একটা চষে খেয়েছি, বাবাকে পাওয়ার সব ভাইকের তবদিতে আমার আগেই ছিল, নয়তো আমি পাগলের কথা খুঁজতাম না। আমি তখনই জানি এই ডলার আমার কাছে থাকবে না, আমাকে একজন মঞ্চ কলকাতা আলিয়া মাদ্রাসার উচ্চ মর্যাদায় আসি ছিলেন একজন শিক্ষক, যার মাদ্রাসার কোনো সনদই ছিল না, এই স্কুলে পড়েই নেই কোনোদিন, তাকে উচ্চ মর্যাদায় নতুন পদ সৃষ্টি করে তাকে চাকরি দিয়েছিলেন। তারই সুযোগ্য বলি ব্রিটিশ আমলের মাওলানা সাইদুল আলম, উনি নোয়াখালীতে জন্মগ্রহণ করেছিলেন, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতেন, তিনি আমাকে বললেন বাবা গাউসের আলমের সঙ্গে দেখা করো, তুমি যাও বিবাহ তো করলেনই না। মাওলানা সাহেব শেষ পর্যন্ত জীবনের শেষের দিকে তিনি 35 বছর পুনঃ জীবন যাপন করলেন। আমি তাকে একদিন ধরেছিলাম দিনের বেলা উলঙ্গ হইয়া মানুষকে গালাগালি করো, 12 হাতের সামনে যাকো মরবে না, আমাকে তুমি লক্ষ্য রাখো না, এখন তো ভদ্রলোকের মতো কাপড় পরে শুয়ে আছো, বলো তো দিনে তুমি এরকম করো কেন? মনে হলো যে মেসের কাঠি বের করে খোসায় একটা খোঁচা দিয়েছি, হায়া ওই দিকে আগুন মতো আগুন লেগে গেল, পা হতে মাথা পর্যন্ত ঢাকা ছিল, একটা ধারা দিয়ে চাদরটা ফেলে দিয়ে ধমাকে ছেড়ে করলো, তুমি কি কিছু করতে পারো নাই? আমি বললাম না কিছুই বুঝি নাই, ওরা আমার অশান্তি করে, এই জন্য আমি এই কাম করি। বন্ধুগণ মানব জাতির সংবিধান তাই কথাই বলছে, জালিমান জাহুলা, তাকে উদ্দেশ্য করে বলছে, ওই আশ্রবণ মাগ্ন তাকে উদ্দেশ্য করে বলছে, এরা জালিম এবং জাহিল। এই জন্যই বাবা আমাদেরকে আনুষ্ঠানিকতার মাধ্যমে সাধারণ স্কুলে যাওয়ার জন্য আহ্বান করছেন, প্রাণপণ আহ্বান করছেন, যত রকম কৌশল বাবা ব্যবহার করছেন, আমার মনে হয় একটু বেশি কৌশল আর নাই, লক্ষ লক্ষ কোটি কোটি চেষ্টা তো দিচ্ছেন,